সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। নদীর সঞ্চয় কার্য, আমরা জানি সঞ্চয় মানে জমা, যখন কোনো কারণে নদীর মধ্যে বোঝার পরিমাণ বেশি হয়ে যায় নদী তখন এই অতিরিক্ত বোঝাগুলোকে তার চলার পথে কোনো জায়গায় জমিয়ে রাখে এবং এগুলোর থেকে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়, তাদেরকে বলা হয় নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরকম একটা ভূমিরূপ, উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পলল ব্যাজনি। ঠিক আছে, পলল মানে বুঝতে পারছিস পলি, ব্যাজনি মানে কেউ জানিস? ব্যাজনি মানে কি জানিস না? ব্যাজনি মানে হচ্ছে হাত পাখা, ব্যাজনি মানে হচ্ছে হাত পাখা। যখন একটা নদী পর্বত থেকে এসে ঠিক সমভূমির মধ্যে পড়ে, পর্বত থেকে নেমে সমভূমির মধ্যে পড়ে, অর্থাৎ যেই জায়গাটায় পর্বত এবং সমভূমি মিলিত হয় সেইখানে নদীর ঢাল অনেকটা কমে যায়, মানে ভূমির ঢাল অনেকটা কমে যায়, ফলে নদীর গতিবেগ অনেক কমে যায়, স্লো হয়ে যায়। তো সেরকম জায়গায় নদী তার সাথে বয়ে আনা যে সমস্ত পলি বালি কাদামাটি গুলো রয়েছে সেগুলোকে নদী কি করে সেখানে জমায়, জমানোর ফলে অনেক রকম তিন কোনা হাত পাখা গুলো হয়। তোমরা অনেকে দেখেছি সবাইকে নাকি গরমকালে সেই তিন কোনা হাত পাখার মতো পলি বালি কাদামাটি দিয়ে গঠিত একটা ভূমিরূপ নদী সৃষ্টি করে ঠিক সমভূমিতে ঢোকার মতো, ঠিক সমভূমিতে ঢোকার মতো। এইরকম ভূমিরূপ গুলোতে বলা হয় হচ্ছে পলল ব্যাজনি। মনে থাকবে কি বলা হয়? পলল ব্যাজনি, অর্থাৎ পলি মাটিতে তৈরি হাত পাখা। ঠিক আছে, এছাড়াও এই সময় নদী আরো বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। এই সময় নদীর গতিবেগ বেশ অনেকটাই কমে যায়। ঠিক আছে, তো নদীর গতিবেগ কমে গেলে পরে নদী তার বুকের মধ্যে যে পদার্থগুলোকে সে বহন করে আনে, বিশেষ করে বালি পলি কাদামাটিগুলোকে, যেই জায়গাগুলো অগভীর সেখানে জমিয়ে অনেকটা এরকম চর বা চড়া সৃষ্টি করে। নদীর বুকের মধ্যে এরকম অসংখ্য চর বা চড়া সৃষ্টি করে, এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হয় নদীর চর। সেই ধরনের ভূমিগুলোকে বলা হয় প্লাবন
পাশে দুই তীরে ঢুকে দুই পার্শ্ববর্তী নিচু জায়গায় ঢুকে যায় এবং সেইখানে নদীর জলের সাথে পলিবালি কাদামাটিও ঢুকে যায়। সেই পলিবালি কাদামাটিগুলো দুই পাশে গিয়ে নিচু জায়গাগুলোর মধ্যে জমা হয়, জমা হয়ে 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 সেই নিচু জায়গাগুলোকে ভরাট করে এবং ভরাট করার পর সেখানে একটা উর্বর সমভূমি গঠন করে যেটাকে বলা হয় প্লাবন সমভূমি। এবং প্লাবন সমভূমির দুই পাশে ন্যাচারালি বা স্বাভাবিকভাবে কিছু বাঁধের মতো তৈরি হয় উঁচু জায়গা, এটাকে বলা হয় লেভি বা স্বাভাবিক বাঁধ। লেভি বা স্বাভাবিক বাঁধ, নদীর মধ্যবর্তী সৃষ্ট আরো একটা ভূমিরূপ, এটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে মিয়ানমার। মধ্যগতিতে নদী যখন চলাচল করে তখন তার গতিবেগ অনেকটা কমে আসে। নদীর গতিবেগ অনেকটা কমে আসলে পরে তখন নদীর মধ্যে যদি নদীর চলার পথে যদি সামান্য কোনো বাধা সম্মুখীন নদী হয় তখন নদী সে বাধাটাকে অতিক্রম করার মতো ক্ষমতা নদীর মধ্যে থাকে না, সে তখন কি করে, সে তখন ওই বাধাটাকে অতিক্রম করবার জন্য সে একে বেঁকে এভাবে প্রবাহিত হতে থাকে। এই যে নদী মধ্যগতিতে তার সামনে আসা কোন বাধাকে অতিক্রম করবার জন্য একে বেঁকে প্রবাহিত হয়, এরকম একে বেঁকে নদী প্রবাহিত হলে পরে তাকে বলা হয় মিয়েন্ডার বা আঁকা বাঁকা গতিপথ। আমাদের প্রধান নদী গঙ্গা তার চলার পথে মধ্যগতিতে বিভিন্ন জায়গায় এরকম অসংখ্য মিয়েন্ডারের সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে সেগুলোর থেকে অসংক্রান্তি হ্রদের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মধ্যগতির কয়েকটা ভূমিরূপ যেগুলো আমরা আজকে আলোচনা করলাম। অসুবিধা হলে অবশ্যই সেই মধ্যগতির ভূমিরূপগুলোর সম্পর্কে আমাকে তোরা জানাবে। ঠিক আছে।